السلام عليكم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العظيم. صلى الله على سيدنا سيدنا ومولانا محمد. مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا وعلى آله وصحبه وسلم. محترم حاضرين، আজকে উপমহাদেশের প্রখ্যাত আলিম মরহুম আল্লামা ফজলুল্লাহ সরদার রহমতুল্লাহ আলহির ইসালে সব উপলক্ষে আমরা জমায়েত হয়েছি। আল্লামা সৈয়দা রহমতুল্লাহ আলহির সান্নিধ্য এই জন্যই পেয়েছিলাম, আপনারা জানেন কোনো কোনো সময় নগণ্য মানুষও কোনো মহামনীষীর সান্নিধ্য কোনো কারণবশত পেয়ে থাকেন। এই সুবাদে আমিও এই নগণ্য ব্যক্তি হযরত ফরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলহির একান্ত সান্নিধ্য লাভে ধন্য হয়েছিলাম। যদিও তিনি আমাদের সরাসরি উস্তাদ নন, কিন্তু কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে ফারিগ হওয়া অনেক আসতাজায় কারাম, যাদের কাছে আমরা সিলেট আলিয়া মাদ্রাসায় পড়েছি, এই সমস্ত আল্লামাগণ হযরত ফরমুদুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলহির একান্ত ছাত্র ছিলেন। সিলেট আলিয়া মাদ্রাসায় যখন পড়তাম, বলছি 62 ইংরেজিতে দাখিল পাশ করে সিলেট আলিয়া মাদ্রাসায় ভর্তি হলাম, এর 4 বছর আগেই হযরত ফরমুদুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলহি অবসরে চলে গেছেন। আমরা হযরত সৈয়দা রহমতুল্লাহ আলহির ছাত্র ছাত্রের ছাত্র আমরা, কিন্তু এত বড় মহামনীষীর সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছিল এই জন্য যে আমার পিতা তো সবাই জানেন প্রখ্যাত মানুষ এই সুবাদে, এবং তিনিই ছিলেন হযরত ফরমুদুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলহির সাথে একান্ত ঘনিষ্ঠ, আপন ভাইয়ের মতো, এবং একসাথে উঠা বসা, ওয়াজ নসিহতে যাওয়া এবং বিভিন্ন ইসলামী বিষয়ে পরামর্শ করা এবং একান্ত কাছের মানুষ ছিলেন একে অন্যের। একটি কথা বললে আপনারা বুঝতে পারবেন যে আমার আপন চাচা অর্থাৎ ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলহির বড় ভাই ইন্তেকাল করলেন, যেদিন ইন্তেকাল করেছেন সেই দিন হযরত সৈয়দা রহমতুল্লাহ আলহি ইন্তেকাল করেছেন। তখন আমার বাবা বলেছিলেন যে একদিনে আমার 2জন ভাই ইহদাম ত্যাগ করে চলে গেলেন, ইন্তেকাল করলেন। তারপরে প্রথমে তিনি আমাদের নিয়ে চলে গেলেন সৈয়দা রহমতুল্লাহ আলহির জানাজায়, সেখানে গিয়ে জানাজা পড়ালেন, তারপরে বাড়িতে এসে ওনার আপন বড় ভাইকে জানাজা করলেন এবং দাফন করলেন, এবং বারবার একথা উচ্চারণ করেছেন যে একদিনে আমার 2জন ভাই ইন্তেকাল করেছেন। হযরত ফরমুদুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলহি উপমহাদেশের প্রখ্যাত আলিম, কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, তারপরে সিলেট আলিয়া মাদ্রাসায় তিনি কর্মরত ছিলেন, সিলেট থেকে তিনি অবসরে চলে গেছেন অনেক দিন আগের কথা। তারপর তিনি নিজেও বলেছেন
ভূপালের নবাবের হায়দ্রাবাদে তিনি ছিলেন, সেখানে উপমহাদেশের বিখ্যাত লাইব্রেরিতে কাজ করেছেন। এই সুবাদে এই লাইব্রেরির হাজার হাজার কিতাব তিনি পড়েছেন, অত্যন্ত মেধাবী ছিলেন বিধায় আমরা বুঝতে পারছি যে তিনি যখন বয়ান করতেন তখন উদ্ধৃতি দিলে যে ব্যক্তির যে মনীষীর কথা বলতেন তার জন্ম মৃত্যু এবং শিক্ষা জীবন সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করতেন। এতেই বোঝা যায় যে কত কিতাব যে তিনি পড়েছেন, এবং শুধু পড়েনি নাই, হজম করেছেন, এবং এত হাজার হাজার মানুষের জীবনী সম্বন্ধেও তার ধারণা ছিল। আমরা সরাসরি ওনার ছাত্র নই, কিন্তু বিখ্যাত উলামায়ে কেরাম যারা ওনার ছাত্র ছিলেন তাদের কাছে আমরা পড়ার আমাদের সৌভাগ্য হয়েছে। হযরত সৈয়দা রহমতুল্লাহ আলহীর বয়ান জীবনে, ছাত্র জীবনে এবং কর্মজীবনে বহুবার শোনার সৌভাগ্য হয়েছে। এই মনীষীর বয়ানে থাকতো কোরআন হাদিসের দালিলিক প্রমাণাদি, দর্শন দার্শনিক প্রমাণ এবং কবিতা ও সাহিত্য রস থাকত। হাজার হাজার মানুষ ওনার বয়ান শুনে তন্ময় হয়ে বসে থাকত। আমরা ছাত্র জীবনে ওনার বয়ান শুনেছি, কর্মজীবনেও শুনেছি। আমি ওনার একান্ত সান্নিধ্য পাওয়ার একটি কারণ আগেই বলেছি, আমার বাবার কারণে। তিনি সৈয়দা রহমতুল্লাহ আলহী আমাকে বা আমার বড় ভাইকে, যাকে বড় সাহেব বলা হয়, আমাদের নাম ডাক নামে আমাদের ডাকতেন, মানিক মিয়া শালিক মিয়া বলতেন, অত্যন্ত স্নেহ করতেন। আমাকে বাড়তি আরো একটি স্নেহ কারণ ছিল, উনি আমার আমাকে বসে কেরাত শুনতে চাইতেন। বহু বহুবার তিনি আমার আমাকে বসে বসিয়ে বলেছেন, বাচ্চা কিছু আয়াত পড়ো, কোরআন শরীফ পড়ো। তো আমি তিলাওয়াত করতাম। তো এই আমি নগণ্য মানুষ, কিন্তু হযরত সৈয়দা রহমতুল্লাহ আলহীর মতো এত বড় মনীষীর একান্ত সান্নিধ্য পেয়ে ধন্য হয়েছে। আল্লাহ ওনাকে আলা ইল্লিন স্থান দিন এবং ওনার দরজা বুলন করুন। আমার মনে আছে তিনি বয়ান করেছিলেন সিলেটে, এক বয়ানে শুনেছিলাম। এই বয়ানে একটি কথা বুঝিয়েছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লামের ইন্তেকালকে যে মানতে পারেন নাই, এই কথাটি দীর্ঘক্ষণ তিনি বুঝিয়েছিলেন। এর মধ্যে একথা বুঝিয়েছেন যে এই সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সাগরে ডুবিয়েছিলেন, এই জন্য এরকম কথা বলেছেন। তিনি নিজে কবি ছিলেন এবং তার বয়ানের মধ্যে সাহিত্য কবিতার রস থাকত, কিন্তু সব সময়ই তার বয়ান সীমালঙ্ঘন করে কোনো কবি কোনো রসালো কথায় গিয়ে কোনো শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করে নাই। যেমন এক শায়ের বলেছেন, বরকফে জাম বরকফে জামে শরীয়ত বরকফে সিন্দানে হরকসে হরগিজ নাদানদ জাম সিন্দা বাফতন। এক কবি বলেছেন যে যেমন এক হাতে শরীয়তের কাচের গ্লাস, অন্য হাতে কামারের লোহা, হরকসে হরগিজ নাদানদ জাম সিন্দা বাফতন। সকলে জানে না এই দুইটিকে কিভাবে বাজাতে হয়। আমরা জানি এই কাচের গ্লাসের সাথে যদি এই খামারের লোহাকে টাচ করা হয়
তাহলে পরিমিত আকারে হলে সুরেলা আওয়াজ বের হবে, আর যদি একটু বেশকম হয়ে যায়, অপরিমিত হয়, তাহলে গ্লাস ভেঙে যাবে। একথা আমাদেরও স্মরণ রাখা উচিত। হযরত সৈয়দা রহমতুল্লাহ আলাইহি এত বড় কবিও ছিলেন, বিখ্যাত আলিমও ছিলেন, কিন্তু কোনোদিন কোনো বাবের কারণে কখনো তিনি শরীয়তের সীমালঙ্ঘন করে কোনো বয়ান করেন নাই। মহতরম হাজিরিন, কুলেওয়ালার জলসা হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ঈসা আলাইহিস সালামের মজলিস, এই মজলিসের সাথে আমাদের সম্পৃক্ততার বিশেষ কারণ হলো আমার নানা সাহেব ছিলেন বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, এবং তিনি ঈসা আলাইহিস সালাম হয় কুলেওয়ালায়। এই কুলেওয়ালার মহফিলে তিনি দীর্ঘক্ষণ বয়ান করতেন, এবং সাহেব কিবলার মতো মানুষ ওনার পাশে এত দীর্ঘক্ষণ বসে থাকতেন। হযরত সৈয়দা রহমতুল্লাহ আলাইহি কুলেওয়ালার জলসায় বলেছিলেন যে আমি একদিন হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির খেদমতে উপস্থিত হলাম, তখন বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন যে সৈয়দা আপনি নাকি কবিতা লিখেন। আমি বললাম সাহাব, তখন তিনি আমি আবার বললাম যে সাহাব কিবলা যদি অনুমতি দেন তাহলে আপনার সামনে আমি দুটি কবিতা দুই একটি লাইন বলি। তখন বদরপুর রহমতুল্লাহ আলহি তখন বলে উঠলেন যে সৈয়দা আপনি আল্লাহর নবীর সামনে কবিতা লিখুন, বলুন, আমার সামনে বলার কোনো প্রয়োজন নেই। সদা সাহেব বলেন যে আমি তখন বলতে আরম্ভ করলাম, অনেকগুলি শের বললেন আমার মনে নাই, তবে একটি কথা একটি লাইন মনে আছে, মোহাম্মদ হাবিবে কিবরিয়া নিকলে বসর মে ক্যা মলক সে ভি সওয়া নিকলে। সদা বলেন যে আমার এই কবিতা শুনে বদরপুর রহমতুল্লাহ আলহি চুকের ফানি ফেললেন। সিলেটি ভাষায় বলেছিলেন দুই আড়াই সের চুকুর ফানি, দুই আড়াই সের চুকুর ফানি, অর্থাৎ বেশি অজুর দ্বারা সাহেব কবিরা কেঁদেছেন, একথা বুঝাতে চেয়েছেন। যাই হোক, তিনি তো বললেন হযরত বদরপুর রহমতুল্লাহ আলহি দুই আড়াই সের চুকুর ফানি, চুকুর ফানি, কিন্তু তিনি যা কাঁদলেন আমার জীবনে তা ভুলবো না। আর তিনির কাঁদন দেখে এবং তিনির কাঁদন দেখে এই মহা এত বড় মজলিসে মহাসম্মেলনে হাজার হাজার মানুষ কেঁদে উঠল। সৈয়দা রহমতুল্লাহ আলহি ছিলেন আল্লাহ নবীর এক প্রকৃত আশিক। সেটি বলেছিলেন বদরপুর রহমতুল্লাহ আলহি প্রস্তাব করলেন আমার সামনে কিছু বলার প্রয়োজন নাই, আপনি বলবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। তখন তিনি শের বলেছিলেন। যাই হোক, আমি আর কিছু বলে এত বড় মনীষীকে খাটো করতে চাই না। তিনি এক মহান ব্যক্তিত্ব ছিলেন এবং উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস মুফাসসির ছিলেন, আমাদের অনেক উস্তাদের উস্তাদ ছিলেন। আল্লাহ তাকে তার সান্নিধ্যে বড় দরজা দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর দোয়া আছে, আমরা দোয়া আল্লাহুম আমিন। আল্লাহুম্মা হাবিব ইলাইনা আল ঈমান ওয়া যাইয়িনহু ফী কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনা আল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ানা ওয়া জাআলনা মিনাল রাশিদিন। اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين. اي الله حضرت سيدنا رحمة الله عليه الدرجة بلون خريدة، اي الله عمر الصحاب قبل الدرجة بلون خريدة، حضرت شاه جلال رحمة الله عليه الدرجة بلون خريدة، اي الله اي پروردگاری مجلس رأي اول تک آخر فرجنت قبول فرماؤ. তোমার যে বন্দা হলে এই মজলিস কায়েম করছেন তারা দুনিয়া আখেরাত উজ্জ্বল হবে। আল্লাহ আমরা বিমারি হলে শিফা আনায়াত কর।
اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه آمين.